2012 সালে 115 আসনে থেমেছিল বিজেপি। দল বদলের জেরে শেষ পর্যন্ত তাদের আসন সংখ্যা পৌঁছয় 121। এবার উলটপুরাণ, মোদীর রাজ্যে 100 ছুঁতে পারল না বিজেপি। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর গুজরাটে প্রথম বিধানসভা নির্বাচনে বিজেপি থামল 99-এ, কংগ্রেসের ঝুলিতে এলো 80টি আসন। দলবদলের ধাক্কায় গতবার কংগ্রেসের আসন 61টিতে এসে ঠেকে, এবার কংগ্রেসের আসন সংখ্যা হল 80। গুজরাট নির্বাচন নিয়ে বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে ছিল বিজেপি। সোমবার ফল প্রকাশ শুরু হতেই টানটান লড়াই দেখল গুজরাট। ভোটের ফলে উৎসাহী রাহুল গান্ধী গেরুয়া শিবিরকে ইঙ্গিতবাহী বার্তাও দিয়ে রাখলেন টুইটে গুজরাটবাসী ও দলীয় কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তা কংগ্রেস সভাপতি। কংগ্রেসের ভাই ও বোনেরা, আপনারা আমাকে গর্বিত করেছেন, আপনারা সম্পূর্ণ আলাদা মনোভাবের পরিচয় দিয়েছেন, আপনারা ক্রোধের বিরুদ্ধে সম্মানের সঙ্গে লড়াই করেছেন, আপনারা প্রমাণ করেছেন কংগ্রেসের সবচেয়ে বড় শক্তি হল শালীনতা ও সাহস। কোন অঙ্কে গুজরাটে কংগ্রেসের বেশি আসন? পটেল পতিদার, আদিবাসী ও দলিতদের এক সুতোয় গাঁথার কাজ অনেকটা করেছিলেন রাহুল গান্ধী। এক মঞ্চে আনতে পেরেছিলেন হার্দিক প্যাটেল, জিগনেশ মেবানি ও অল্পেশ ঠাকুরদের। তার জেরেই পতিদার প্রভাবিত ভারাচা, কামরেজ, বিরামগাম, উঞ্চা, আমরেলি, ধোরাজির মতো আসনে ভালো ফল মিলেছে। সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় 54-এর মধ্যে 30 আসন পেয়েছে কংগ্রেস। উত্তর গুজরাটে 32-এর মধ্যে 17 আসন কংগ্রেসের। গ্রামীণ গুজরাটের উন্নয়ন নিয়ে রাহুলের টার্গেট ছিল মোদীর গুজরাট মডেল। গ্রামীণ গুজরাটের 127টি আসনের মধ্যে 56টি বিধানসভায় কংগ্রেসের দখলে। শহর গুজরাটেও তুলনামূলকভাবে ভালো ফল করেছে কংগ্রেস, 55 আসনের মধ্যে 12 বিধানসভা কংগ্রেসের দখলে। হম মোর্চা হারে হ্যাঁ, পর হম জঙ্গ জরুর জিতে হ্যাঁ, ওর ও দিন দূর নেই জব সামন্তী সোচ ওয়ালে অহংকারী লোগোঁ কো আজ এক আইনা সচ্চাই কা দিখায়া গয়া হ্যায়, জব দূসরা আইনা ভি দিখায়া জায়েগা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গুজরাটে খাঁটি গেড়েছিলেন বিজেপির প্রথম সারির প্রায় সব নেতা, ছিলেন 8 রাজ্যের মুখ্যমন্ত্রীও। গত 22 বছরে এমন খারাপ ফল দেখেনি গেরুয়া শিবির। উন্নয়ন, জাতপাতের রাজনীতি সহ একাধিক বিষয়ে বিজেপির বিরুদ্ধেই গেছে জনমত, আর যার ফসল ঘরে তুলল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।